শোনো, এই যে 25 টাকা সবাই পাবো সেটা আমরা 5 ভাগে ভাগ করে নেব। তাতে হবে কি, তুমি আমি এ ও সবাই 5 জনে 5 টাকা করে পাবো, বুঝলে? না না, তুমি নিজেকেই ঠকাচ্ছ। যদি 25 টাকাকে আমরা 5 ভাগে ভাগ করি তাহলে আমি এ ও সবাই 14 টাকা করে পাবো। তুমি তুমি তো একদম গর্দভ দেখছি। আসো এইখানে আসো, তোমাকে বোর্ডে কষে দেখাচ্ছি। দেখো এই হলো 25, 25কে ভাগ করলাম 5 দিয়ে, হলো 5। 5 দুই যায় না, তাহলে 5 যাবে 25-এ, 5 5 25। না না, একদিনে বুঝছি তোমার কেন বাবা পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছে। দেখো 5, এই 25কে ভাগ করবো 5 দিয়ে, 5 2 যায় না, 5 তো বাবা 1। 5-এ যায় তো 5 একে 5, বেঁচে থাকলো 5 0 আর 2 20, তো 5 4 5 20 তো হলো না। হ্যাঁ, 25কে 5 ভাগে ভাগ করলাম, 14 পেলাম। কি যে বলো না, দাঁড়াও তোমাকে আরেক ভালো করে বুঝাচ্ছি। দেখো এ হলো 5 5 5 5 25, বুঝলে? এইটুকু পড়া শিখেছে তুমি? হ্যাঁ, এত বছর ধরে পড়ালাম। ছি, 14কে 5 দিন করলাম, 4 5 20, 5 1কে 5, 20 5 25। এই নাও তোমার। না না, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইবার দেখো, 5টা 14 যোগ করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে 25 হচ্ছে। না দেখো, ভালো করে দেখবা কিন্তু, 4 5টা 14 আমি যোগ করবো আর 25 হবে না। দেখো 4 8 12 16 20, একুশ বাইশ তেইশ 24 25, 25। তাহলে বুঝলে, বেশি পড়াশোনা করতে হয় না কেন? হ্যাঁ,